করোনা তো সবার জানা, গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের লড়াইয়ের মাঠ থেকে পুলিশ আমাদেরকে গ্রেফতার করেছে। আজকে আদালত আমাদের জামিন মঞ্জুর করেছেন, কিন্তু আমরা খুব স্পষ্ট করে এই কথা বলতে পারি, বলতে চাই যে গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের যে রুটি রুজির যে দাবিতে যে লড়াই এবং গোটা রাজ্য জুড়ে যে ভয়ঙ্কর দুর্নীতি এবং অনাচার, মানুষের বঞ্চনা, তার বিরুদ্ধে লাল ঝান্ডার যে লড়াই চলছে গোটা পশ্চিমবাংলা, বর্ধমান জেলা, সর্বত্র, সে লড়াই জারি থাকবে। আমাদের সঙ্গে মানুষের অংশগ্রহণ বাড়ছে, অনেক সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ আবার লাল ঝান্ডাটাকে ধরে তাদের নিজেদের বাঁচার সংগ্রামে তারা হাজির হচ্ছেন। আমাদের শক্তি বাড়ছে, তাই আমাদের উপর আক্রমণ বাড়ছে। আমরা এটা বলতে পারি যে আক্রমণ সত্ত্বেও যে লড়াই আমাদের জারি রয়েছে, এই লড়াই আমাদের জারি থাকবে। তৃণমূল বলছে যে আইন অমান্যর নামে দুর্নীতি করেছে এবং ফলশ্রী করেছে। তৃণমূলের কেসিতে কিন্তু আজকে আপনাদের জানানো হয়নি, আজকে আপনাদের তৃণমূলের বলা তৃণমূল কংগ্রেস কি বলছে সেটা নিয়ে বলার মতো সময় আমার হাতে নেই, আমি ওটা নিয়ে কোনো কথা বলতে চাই। রাজ্যের তারা শাসক পার্টি, তারা সরকার চালাচ্ছে, রাজনৈতিক দল, তারা তাদের কথা বলতেই পারে। আপনারাও ছিলেন, সাধারণ মানুষও ছিল, সবাই দেখেছে যে, এবং আমাদের রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সেদিন 31 তারিখ সাংবাদিক সম্মেলন করে বলেই ছিলেন যে একটা মিছিল কোনো প্ররোচনা ছাড়াই সেই মিছিলের উপর টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ হয়েছে, কোনো প্ররোচনা ছাড়া। একটা পরিস্থিতি তৈরি হয়েছে লড়াইয়ের পরিস্থিতি থেকে, আমি তো আগেই বললাম যে লড়াইয়ের মাঠ থেকে মানুষের দাবি নিয়ে যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের মাঠ থেকে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, আদালত জামিন দিয়েছেন। মানুষের দাবির লড়াই এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে, কোনো রাজনৈতিক দলের ইচ্ছে বা অনিচ্ছের উপর লাল ঝান্ডার খেটে খাওয়া মানুষের লড়াই তো নির্ভর করে না। আমরা আমাদের নির্দিষ্ট আদর্শ, নির্দিষ্ট নীতি, গরিব খেটে খাওয়া মানুষের যে দাবি নিয়ে যে লড়াই, সে লড়াই আমাদের চলবে। আপনাদের আন্দোলনকে সামনে হাতিয়ার করে তৃণমূল ময়দানে নেমেছে এবং অবস্থান বিক্ষোভ করছে ভোট আদায় পঞ্চায়েত নির্বাচনে। আমি আবার বললাম যে তৃণমূল কংগ্রেস নিয়ে কোনো মন্তব্য করার কোনো ইচ্ছে অভিপ্রায় আমার নেই। আমরা মানুষের জন্য লড়াই করছি, রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসেরও তাদের কর্মসূচি করার অধিকার আছে, সেটা নিয়ে আমি কেন বলতে যাব? তৃণমূল কংগ্রেসের কথা তৃণমূল কংগ্রেসের লোকেরাই বলবে। এই বিষয় নিয়ে আদালতে বিচার হচ্ছে, তো ওই নিয়ে এখানে মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। মানুষের কাছে কোনটা সাদা কোনটা কালো মানুষের কাছে পরিষ্কার। তৃণমূল কি বললেন, কি কি কোথায় কারা কি বললেন, তার থেকেও বড় কথা জনতার আদালত, জনতার দরবার হলো সবচাইতে গুরুত্বপূর্ণ, সেখানে মানুষের অভিজ্ঞতার মধ্যে আছে। এবং সবথেকে বড় কথা, আমাদের লড়াই আন্দোলন, সাধারণ মানুষ কতটা উৎসাহিত, গরিব খেটে খাওয়া মানুষ কতটা উৎসাহিত, আর গরিব মেহনতি মানুষের যারা দুশ্মন তারা কতটা আতঙ্কিত, আমরা এই দুটো সপ্তাহে আমরা তো উপলব্ধি করলাম। আমরা জেলের ভিতরে উপলব্ধি করেছি, জেলের বাইরে উপলব্ধি করেছি। জেলের ভিতরে আমরা গ্রেপ্তার, জেলের বাইরে সাধারণ মানুষের লড়াই আন্দোলন কি এক মুহূর্তের জন্য থেমে থেকেছে? থেমে থাকেনি। গণতান্ত্রিক পথে, গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক অধিকারের জন্য রুটি রুজির দাবিতে যে লড়াই লাল ঝান্ডা করছিল, করছে, আগামী দিনেও করবে। এবং আমি এটা বলতে পারি যে আমাদের শক্তি বাড়ছে এবং অদূর ভবিষ্যতে আমরাই জিতব। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, অদূর ভবিষ্যতে আমরাই জিতব। আমাদের শক্তি বাড়ছে বলেই আমাদের উপর আক্রমণ বাড়ছে, আক্রমণ বাড়বে, এটা আমরা জানি। ফলে লড়াইয়ের ময়দানে আমরা ছিলাম, আছি, থাকব, অদূর ভবিষ্যতে আমরাই জিতব, মানুষ জিতবে, মানুষের দাবির লড়াই জিতবে। সংগঠনকে উত্তেজিত করার ক্ষেত্রে, উত্তেজিত করার জন্যই দু বছর অন্তর আমাদের সম্মেলন, কোন পথে সম্মেলন চলবে তার সেটা নির্ধারণ হয় সম্মেলনে। কিন্তু শাসক দল তারা চেষ্টা করেছিল সম্মেলন আটকানোর জন্য, তারা আমাদের পূর্বতন জেলার কোনো সম্পাদক কোনো অনিবানকে জেলে আটকে তারা ভেবেছিল তারা সম্মেলন আটকে দেবে, আমাদের গতিকে রুদ্ধ করবে। কিন্তু আমাদের সংগঠন চলে কালেকটিভ হয়েতে, যৌথ নেতৃত্বে আমাদের সংগঠন চলে। সেই যৌথ নেতৃত্ব আমরা প্রমাণ করে দিয়েছি, শুধুমাত্র একটা অনিবানকে আটকে রেখে আমাদের সংগঠনকে আটকে রাখা যায় না। এবং আমরা গত 10-11 সেপ্টেম্বর কাটোয়াতে যে সম্মেলন আমরা অনুষ্ঠিত করেছি, এবং যে সম্মেলন থেকে আমি যে সম্মেলন আমাকে সভাপতি নিয়োজিত করেছে, সেই সম্মেলনে আমাদের আগামী পথে মানে চলার পথ নিরূপণ করেছে। এবং সেখান থেকে আমরা ঠিক করেছি যে আমাদের সংগঠন হবে এখন থেকে ক্যাম্পাসমুখী। আমাদের এখন প্রতিটা জেলার 19টা ক্যাম্পাস,
19টা কলেজ ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাস, ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যারা আছে সেখানে আমাদের এখন সংগঠন গড়ে তোলা আমাদের মূল কাজ। এবং যেখানে সংগঠন আছে আমাদের সেখানে আমাদের আগামী ছাত্র সংসদ নির্বাচন আমরা দাবি করেছি, ছাত্র সংসদ নির্বাচন সেখানে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন লড়া এবং জয়লাভ করা, এবং সেটা আমরা করব। বামপন্থী ছাত্র আন্দোলনের কাছে এটা অস্বাভাবিক কিছু নয়। শাসক দলের চোখে চোখ রেখে বামপন্থী ছাত্র সংগঠন কথা বলবে এবং শাসক দলের সেটা ভাল লাগবে না বলে আন্দোলনকে দমানোর জন্য এরকম পরিকল্পনা আগেও গ্রহণ করেছে, আজকেও গ্রহণ করেছে। কিন্তু আমার বাইরের কমরেডরা প্রমাণ করে দিয়েছে যে একটা অনির্বাণ গুরুত্বপূর্ণ না, অনেক কমরেডরা আমার থেকে অনেক গুরুত্বপূর্ণ। এবং তারাই প্রমাণ করেছে যে ছাত্র কমরেডদেরকে বা ছাত্রকর্মীদেরকে আটকে রেখে কনফারেন্সকে বা এসএফআইয়ের কোনো কাজকে আটকে রাখা যায় না, তারাই প্রমাণ করেছে। এবং তার ফলস্বরূপ আমাদের কনফারেন্স হয়েছে, সাফল্যমণ্ডিতভাবে কনফারেন্স হয়েছে। এবং সেই কনফারেন্সের প্রভাব আমি বিশ্বাস করি জেলে বন্ধ করে মমতা ব্যানার্জি আরও বেশি করে গুরুত্বপূর্ণ করে দিয়েছে এসএফআইকে গোটা পশ্চিমবঙ্গের বুকে। এই কাজটাই করেছে মমতা ব্যানার্জির পুলিশ, আমরা তার জন্য মমতা ব্যানার্জির পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।